ভাই আপনার লিফট ধরুক আর না ধরুক, রং ইমপ্রেশন কি আপনি লিফটের সামনে এভাবে ইয়ে তৈরি করতে পারেন না? আপনি তো অবৈধভাবে স্পেশালটা তৈরি করেছেন, সেখানে সেখানে কি বন্ধের বিষয় না তো, আপনি লিফটের সামনের জায়গাটা খালি থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিফট, এই যে লিফট থেকে একটা মানুষ বের হয়ে যে ইয়ে হবে সেই বিষয়টা না, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু কাজই করে না। এই যে দেখেন আপনার কাজ, তারা বলছেন এক্সকিউজ দেখা যায় লিফট এখানে থামে না, বাট লিফটের জায়গায় যে দখল করে যে অবৈধ স্থাপনা করেছে এই বিষয়টা আসলে তারা স্বীকার করতে চাচ্ছেন। আপনি দেখেন একটি মানে আপনারা দেখতে পাচ্ছেন লিফট কিন্তু চলছে, লিফট কিন্তু চলছে, যে দেখছেন আমি কিন্তু দেখাচ্ছি লিফটটা কিন্তু চলছে, তারা বলছে চলছে না, বাট এই ফ্লোরে থামে না, যে ফ্লোরে থামে না এমন এক্সকিউজ তারা দেখাচ্ছেন। এই যে দেখেন আপনি, এখানে এখানে লিফট থামার বিষয় না, আপনি যে অবৈধ স্থাপনাটা করেছেন এটা প্রমাণিত, এটা তো লিফট থামার বিষয় না। তাহলে তো দরজাটা বন্ধ রাখলে আমাদের আর এই যে ফায়ার সার্ভিসের যে বের হওয়ার আগুনি ব্যবস্থায় যে দ্রুত বের হওয়ার যে সিঁড়িটা সেটাও আসলে খুবই ছোট। এই মহিলারা কই? এই এই বাঁধে রাখছে কেডা? প্রতিটা রঙে রঙে যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ফ্লোরে যে কি ভয়াবহ অবস্থা। আর এদিকে আমরা দু একটা স্যার রেখে দিই, আর সব পূজাতে স্যার রাখেন, আর দুর্ঘটনা ঘটবে।